আকাবিদদের ইতিহাস খুলে দেখেন, সাহিত্যের পাতা খুলেন, মুসলমানেরা ঘর বাড়ি ছেড়েছে, মিথ্যা মামলা অন্ধ গোষ্ঠে বছর পর বছর আর মাসের পর মাস বন্দী করে জীবন যাপন করেছে। মধ্যে মুজাহিদেরা মেশিন গানের বুলেট এসে এরপরে মধ্যে মুজাহিদেরা কোরআনের পথ থেকে এক চুল পরিমাণে দূরে সরেনি, ভবিষ্যতে সরার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মনিব আমাদের অত্যন্ত দয়া করে মেহরবান করে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে সুশৃঙ্খল পরিবেশে আমাদেরকে এই জালসাতে আসার বসার তৌফিক দান করেছেন 250 হসপিটালে না রেখে। শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব্বি কারিম আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে বাছাই করেছেন, এজন্য রব্বি কারিমের প্রতি শুকরিয়া আদায় করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করলাম, দরুদ এবং সালাম পেশ করতেছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখেরি নবী, দোজাহানের নবী, আমাদের প্রিয় নবী, নবীকুলের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাতিলের হাতে জীবন দিয়েছেন, এরপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের শেষ ফোঁটা ফোঁটা রক্তবিন্দু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শহীদি জজমা বরণ করেছেন, সেই সমস্ত শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের সামনে আলোচনায় বসেছি। আল্লাহ যদি চায় তাহলে আমি দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন এবং বলতে পারবো, তাছাড়া আল্লাহ যদি না চায় আমার কি কোনো শক্তি আছে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আসেন সরাসরি আলোচনাতে যাব। যাওয়ার আগে আমি আপনাদেরকে ভূমিকাতে দু একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা সেই দিন, আমাদের ইতিহাস ঐতিহ্য কিন্তু মুসলমানরা ভুলে গেছে। আমি আপনাদের সামনে সূরাতুল আলাম নাশরহ 8টা আয়াত তেলাওয়াত করেছি, এরই আলোকে আমি দাওয়াত সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আজকে আমাদের সেই আকাবিরদের কথা, যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের কথা, সাহাবা ইসমাইলরা দিনের কথাগুলো আমরা ভুলে গেছি, খোলাফায়ে রাশিদিন মাহদিনদের যুগের ইতিহাস, সোনালি ইতিহাসগুলো আমরা ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আজ মুসলমানদের উপরে দুর্বিষহ নিপীড়ন, রিস্টিম রোলার হামলা মামলা, এবং মুসলমানেরা ইহুদিদের সাথে তাদের সম্পর্ক, ইহুদিদের কালচার, ইহুদিদের ক্যারেক্টার গ্রহণ করার কারণে আজ মুসলমানদের উপরে জুলুমা নির্যাতন চলছে। মুসলমান জোরে সরে বলেন কথা ঠিক কিনা? আমাদের খলিফাদের, খলাফায়ে রাশিদিন মাহদিনদের জীবনীগুলো আমাদের জীবনের সাথে গাঁথতে হবে। আর আজকের এই আলোচনাগুলো হৃদয় দিয়ে আপনি আপনাদের সামনে বলবো, আর আপনাকে আলোচনাগুলো কিন্তু হৃদয় দিয়েই শোনা লাগবে। আমি আলোচনা করব হৃদয় দিয়ে, আর আপনি ব্রয়লার মুরগির মতো বসে বসে আপনি মনে মনে করবেন, যদি কোন কথাগুলো ভালো লাগে শুনবো, আর কথাগুলো ভালো না লাগে শুনবো না। আর হৃদয়ে হৃদয়ে না মিললে কিন্তু ভালোবাসাও হবে না। আমি কথা বলবো হৃদয় থেকে, আর আপনি নখ করে বসে থাকবেন তা তো হবে না। যদি কথাগুলো শুনতে হয় এরকম একটি পাত্রের প্রয়োজন আছে, যেই পাত্রতে কিন্তু সব জিনিস রাখা যাবে না। এজন্য হৃদয় থেকে কথা হবে, কথাগুলো হৃদয় থেকে শুনবো মুসলমান প্রিয় ভাইরা। খলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। খলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলিরা শুনে বসে উমরে রাজ্য শাসন যা করেছে নবিয়া, উমরের শাসনে কোনদিন কেউ কে না খেয়ে মরেছে, সেই উমরের মতো ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার
কেন যে প্রাণ খুলে হাসে না, কত যে দুঃখে ভরা দুনিয়া আর যে পারে না সহিবার নবিয়া, কত যে দুঃখে ভরা দুনিয়া আর যে পারে না সহিবার, চারিদিকে চলে শুধু হাহাকার অন্যায় শোষণ আর অবিচার, সেই শোষণের চির অবসান আর কি কোনদিন হবে না, খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না, জোরে জোরে বলতে হবে মারহাবার। আমার প্রেভার আমার আসেন সরাসরি আমি আপনাদের আলোচনার মধ্যে ঢুকে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 94 নম্বর সূরা, সূরার নাম আলাম নাসরা, বক্ষ বিদীর্ণ করা সূরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ক্ষুদ্র নগণ্যবান গোলাম বান্দা আপনাদের এরই ওপরে কিছু কথা আলোকপাত করব। আমার প্রিয় আব্বা জানেনা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলাম নাশরাহ লাকা সদরাক, নবী আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করে দেই নাই। এরপরে ওয়াদানা আনকা বিদরাক, আমি আপনার লাঘব করেছি আপনার বোঝার, যে বোঝা বহন করার মতো ক্ষমতা আপনার মাঝে ছিল না, যে বোঝা আপনি কোনোদিনই বহন করতে পারতেন না নবী, আপনার মধ্য থেকে সেই বোঝাকে আমি কম করে দিয়েছি। আল্লাযি আনকাদা দহরাক, যা ছিল আপনার জন্য অতিশয় দুঃসাহ, আপনি কোনোদিন নবী ওটা বহন করতে পারতেন না, ওটা থাকলে আপনি কোনোদিন সেই ভার আপনি গ্রহণ করতে পারতেন না গো নবী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা ফানা লাকা যিকরাক, নবী আপনাকে আমি বলি আপনার সম্মান আকাশচুম্বী বানিয়ে দিব আমি আল্লাহ কম, সুবহানাল্লাহ, নবীর সম্মান আকাশচুম্বী বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। এরপর রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের পরে রয়েছে স্বস্তি কম, ঠিক কিনা? এরপরে রাব্বুল আলামিন বলেন, ফা ইযা ফারাগতা ফানসাব, এরপরে রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন আপনি অবসর পাবেন তখন আপনি পরিশ্রম করতে শুরু করেন। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলা রাব্বিকা ফারগব, নবী যখন আপনি সময় পাবেন রবের সাথে মনোনিবেশ তৈরি করবেন কম, সুবহানাল্লাহ। এই হলো আয়াতের অর্থ আর এই হলো অনুবাদ। এখন আসেন আমার প্রিয় আব্বা জানেরা, এই আলোচনাগুলো শুনে আমাদের জীবনকে রঙিন করতে হবে। সূরাটা মাক্কি সূরা, সূরাটার নাম কি সূরা? সূরাটা দুই ভাবে বর্ণনা রয়, একটা হলো মাক্কি সূরা আর একটি হলো মাদানী সূরা। আর এই কোরআনের মধ্যে তিনটা জিনিস আছে, এক হলো হালাল, দুই হলো হারাম, আর তিন নাম্বার হলো আমসাল মানে উদাহরণ। কোরআনের মধ্যে নাহি আনিল মুনকার নিষেধ করেছে আর আমর আদেশ করেছেন, কিছু আদেশ আছে আর কিছু নিষেধ আছে, আর কোরআনের কিছু আয়াত কিছু উদাহরণ উপমা হিসেবে আমার রব্বুল আলামিন মানব জাতির জন্য গাইড বুক হিসেবে কোরআনকে দুনিয়ায় অবতরণ করে কম, সুবহানাল্লাহ। এই সূরাটি আমার প্রিয় কলিজার ভাইয়ার, এই সূরাটি প্রথম আয়াতে আলাম নাসরা শব্দটা উল্লেখ থাকার কারণে এই সূরার নামকরণ করেছে আলাম নাসরা। আমার প্রিয় ভাইয়ার আমার, এই সূরার যখন নাজিল হয়েছে মক্কাতে আল্লাহ রসুলের প্রতি জিব্রাইল এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানের মধ্যে ঘন্টার ধ্বনির ন্যায় জিব্রাইলের মাধ্যমে, এরপরে বিভিন্ন মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিবের কাছে এই কোরআন টান এনেছেন কম, সুবহানাল্লাহ। এই কোরআনের অর্থ যদি শুধু এতটুকু বললেই কিন্তু হবে না,
যদি একটা কোরআনের আয়াতের অর্থ জানতে হয় আর কোরআনের দারস যদি দিতে হয় তাহলে সারে নজুল ছাড়া কিন্তু কখনো সম্ভব হবে না। কি কারণ নাজিল হলো, কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, কোন সময় নাজিল হলো, কতটুকু নাজিল হলো? আমার প্রিয় আব্বা জানেরা আসেন, আমরা এখানে বসে আছি হাড়া ভাঙ্গায়, কিন্তু 6000 মাইল দূরে আমাদেরকে চলে যেতে হবে মক্কাতে। আমরা এখানে বসে আছি কোথায়, কথা বলা লাগবে, কিন্তু কোথায় বসে আছি? হাড়া ভাঙ্গায়। মন চলে যাবে মক্কাতে, কোথায় আলোচনা করছি, মক্কার না হাড়া ভাঙ্গার? মক্কার আলোচনা হবে। আমার প্রিয় ভাইরা, মক্কার প্রাথমিক জীবনে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুর্বিষহ নিপীড়ন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত গুলো দিয়েছেন। আল্লাহ রাসূল মার খেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, নিপীড়ন সহ্য করেছেন। এর উপরে রাসূল কোনদিন কি দাওয়াত দিয়া কোনো প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে নাকি? বর্জন করেছিল, মার খেয়েছে, জেল জরিমানা সব কিছু সহ্য করেছে। এর উপরেও আল্লাহ রাসূল মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিয়েছে। কোন সুবহানাল্লাহ! আমার প্রিয় ভাইরা, এভাবে শুধু আল্লাহ রাসূল নয়, ইতিপূর্বে অসংখ্য নবী এবং পয়গম্বর রাসূলরা তারা কোরআনের দাওয়াত নিয়ে তার কওমের কাছে গিয়েছে। তার কিছু কিছু কম সেটা গ্রহণ করেছে, আর কিছু কম সেটাকে প্রত্যাখ্যান করে অ্যাভয়েড করে চলে গেছে। যারা প্রত্যাখ্যান করেছে তারা জাহান্নামী হয়ে গেছে, যারা গ্রহণ করেছে ওরা জান্নাতি সাবি হয়ে আল্লাহর নাজ নিয়ামত তারা দখল করেছে। কন্ঠে কিনা, আমরা যারা এখানে কোরআন শুনতে এসেছি আমরাও কিন্তু সেই নিয়ামতের মধ্যে ডুবে রয়েছে, কিন্তু সবার কপালে কিন্তু সহ্য হবে না এই নিয়ামতটা, কথা বলেন ঠিক কিনা? সবার কপালে নূর জ্বলে না, সবার কপালে হেদায়েতের আলো জ্বলে না। হেদায়েতের আলো যদি মশাল যদি জ্বালাতে হয় তাহলে হিদায়তের জন্য আপনাকে পথ পাটা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাস্তায় আপনাকে আসতে হবে। আপনি বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হাঁটি হাঁটি করে আপনি যদি আগাতে শুরু করেন, আমার রব্বুল আলামিন আপনার দিকে দৌড় মেরে আসবে। আর যদি আপনি বান্দা যদি দৌড় দিয়ে যদি আল্লাহকে ধরতে চান, আল্লাহ রহমতের চাদরে যদি ডুব দিতে চান, আমার রব্বুল আলামিন বলতেছেন ওই বান্দাকে রহমতের চাদরে আমি মিলিত করে দিই। কোন সুবহানাল্লাহ! আমার প্রিয় আব্বা জানের, আমার প্রিয় কলিজার টুকরো ভাইয়ের, আমার এভাবে করে বিভিন্ন নবী এবং পয়গম্বরেরা কোরআনের দাওয়াত দিয়ে মানুষ কি অন্ধকার থেকে আলোর সন্ধানের দিকপথ দেখাইছেন। এভাবে করে আল্লাহ রসুলের পক্ষের কিছু লোক হয়েছে, আর রসুলের বিপক্ষে কিছু লোক হয়েছে। কিছু আবুজেহেল পন্থী মানুষ থাকবে, আর কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পন্থী মানুষ থাকবে, কথা বল ঠিক কিনা? কিছু নমরুদের পন্থী মানুষ থাকবে, কিছু ইব্রাহিম পন্থী মানুষ থাকবে, কিছু মুসার মানুষ থাকবে, আর কিছু ফেরাউন পন্থী মানুষ থাকবে। এটাই দুনিয়ার খেলা, এটাই দুনিয়ার সিলসিলা, দুনিয়ার মানুষের হাত। আজও কোরআনের ময়দানে এক শ্রেণী মানুষ থাকবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আর এক শ্রেণী মানুষ হলো দিনকে কিভাবে উৎখাত করে দিয়ে বাতিলকে প্রতিষ্ঠিত করা যায়, কথা কম ঠিক কিনা? আর প্রেভার আসেন, এভাবে করে আমাদের সর্বপ্রথম আমাদের আদি পিতা যাকে বলা হয় বাবা আদম সফিউল্লাহ, আদম আলাইহি ওয়াসালাতুসাল্লাম মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। এরপরে নূহ আলাইহি ওয়াসালাতুসাল্লাম গোটা কমকে দাওয়াত দিয়েছেন 950 বছর, কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 59 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন রব্বে কারীম তিনি ঘোষণা করেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রুহু। আল্লাহু আকবার! আমি নূহ আলাইহি ওয়াসালাতু সাল্লাম কে তার কওমের নিকট পাঠিয়ে দিলাম, নূহ তুমি যাও, তোমার দেশবাসীরা গুমরাই হয়ে গেছে, তুমি তার কাছে কোরআনের দাওয়াতগুলো তুমি তাদের সামনে উপস্থাপন করো। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে আসলেন, বললেন
আমার দেশবাসী আমার কওমের লোকেরা আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহি গায়র এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর গোলামি করো আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গোলামি করা যাবে না কথা বলেন ঠিক কি না তখন নূহ আলাইহিস সালাতু সাল্লামকে জাতির লোকেরা কি মেরে নিয়েছিল কিছু মানুষ মানল মধ্যে মুজাহিদ 40 জন বর্ণনা রয়েছে 40 জন পুরুষ আর 40 জন নারী কারণ পুরুষ ওই যে স্বামী তার স্ত্রী যাবে কোথায় তাফসীরের মধ্যে আসছে তাফসীরে মাজহারির মধ্যে বর্ণনা রয়েছে 40 জন কোন কোন জায়গায় আসছে 72 জন এভাবে করে নূহ আলাইহিস সালাতু সাল্লাম 950 বছর দাওয়াত দিয়াতে মাত্র 80 জন মানুষকে আনতে সক্ষম হয়েছে হেদায়েতের পথটা দেখাতে পেরেছে আর বাদবাকি গুলো সব জাহান্নামে হয়েছে কথা বল ঠিক কিনা আমার প্রিয় কলেজার টুকরো আব্বা জানেরা শুধু তাই নাই ও আমার পর্দার নিশিরি মায়েরা শুনে নাও গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে শ্রবণ করতে হবে 7 নম্বর সূরা সূরা আরাফের 65 নম্বর আয়াতের মধ্যে আদ জাতির কথা বর্ণনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন রসূল এটা জানতো না আল্লাহ রসূলকে হিকমা শিক্ষা দিয়েছেন তিনি কে আমার রব্বুল রব্বুল আলামিন আল্লাহ রসূলকে জানায় দিচ্ছে রসূল আদ জাতির কথা আল্লাহ রসূলের কাছে বর্ণনা করে বলছেন হাবিব তুমি শুনে নাও আমি ওই আদ জাতির প্রতি তার ভাই হুদকে পাঠিয়েছিলাম আদ জাতির লোকদেরকে ডেকে ডেকে হুদ কি কথাগুলো বলেছিল আল্লাহ এটা সূরা আরাফের আরাফের 65 নম্বর আয়াতের মধ্যে কোট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আদ জাতির প্রতি তার তার ভাই হযরতে হুদ আলাইহিস সালাম কওমের নিকটে গেলেন আর বললেন হে আমার দেশবাসীরা এক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ ছাড়া কোনো দাসত্ব করা যাবে না আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না তখন হুদের কথা তারা প্রত্যাখ্যান করলো হুদের কথা শুনলো না আদ জাতিরা বিশাল শক্তিশালী জাতি ছিল ওরা পাহাড় কেটে কেটে ওরা বাড়ি বানাতো কিন্তু এই হুদ আলাইহিস সালামের কথা শুনলো না আর কিছু মানুষ শুনলো যারা শুনলো তারা হিদায়াতের দিশা পেয়ে আল্লাহর জান্নাতি হলো আর যারা শুনলো না তারা কি জান্নাতি না জাহান্নামী আমার প্রিয় কলেজার টুকরো ভাই আমার আমাদের মাঝেও কিছু মানুষ বসে আছে এরা কিছু জান্নাতি হবে আর কিছু জাহান্নামি হবে আমার প্রিয় ভারত আল্লাহর জান্নাত পেতে গেলে এই সৌভাগ্য আপনার কপালে থাকা লাগবে আর জান্নাত যদি না জোটে কাল কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকে ঢুকে মরতে হবে কথা বলেন ঠিক কি না এজন্য আমার প্রিয় কলিজার টুকরো ভাইয়ের আমার সামুদ জাতির প্রতি তার ভাই সালে আলাইহিস সালাতু সাল্লামকে প্রেরণ করলেন 7 নম্বর সূরা সূরা আরাফের 73 নম্বর আয়াতের মধ্যে রব্বি কারীম তিনি ঘোষণা করে বলে দিলেন ও আমার এলাকার বাসী মুসলমান প্রিয় আমার ভাইরা আমার কলিজার টুকরো আমার প্রিয় কলিজার টুকরো আব্বা জানেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে যদি কোরআন ছাড়া বাইরে কথা বলি তাহলে বলবে গল্প গাইলো আর কোরআন থেকে বললে বলে আলোচনা খুব ভালো হয়নি এটাই স্বাভাবিক জাতির কথা বলেন ঠিক না যদি গল্প গুজব করি বলবে কি আলোচনা করলো না খালি গল্প করলো আর কোরআন থেকে যদি তাফসীর করা হয় একটা বিষয় নিয়ে আলোচনা করলে ওই বক্তার নাম তো দূরের কথা বরং বদনাম চলে যাবে কালকে মাসানে কথা বলেন ঠিক কি না কিন্তু বলে বলুক আমার কোনো করার নাই আমার প্রিয় আব্বা জানেরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে সামুদ জাতির প্রতি তার ভাই শোয়াইব আলাইহিস সালামকে প্রেরণ করলেন সামুদ জাতির কাছে তার নবী হযরতে সালে আলাইহিস সালাম গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার সালেকে যখন তার জাতি জাতির কাছে যখন প্রেরণ করে দিলাম সালে যে তার জাতির লোককে বলো বলল আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহি গায়র এ আমার দেশবাসীরা এক আল্লাহর দাসত্ব কর আল্লাহ গোলামি করো আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গোলামি করা যাবে না অন্যি কি সালের জাতিরা অন্যি কি ওই সামুদ জাতির লোকেরা ওই সালে আলাইহিস সালামের কথা শুনেছিল নাকি শুনে নাই তাফসীরের মধ্যে আসছে শুধু শুনে নাই শুধু তাই নয় সালে আলাইহিস সালামকে বলে দিলেন ও গো সালে তুমি যে নবী তোমাকে টেস্ট করতে চায় কি করতে চায় কেস না টেস্ট
তোমাকে টেস্ট করতে চাই, একটু চেষ্টা করে দেখতে চাই তুমি কি আসলেই নবী না নবী না। ওই যে আমরা যখন গত বছর একবার ঢাকা বাস্তায় মাহফিল করতে গেলাম, আমাকে দেখেই বলছে মনে হলো যেন আমির হামজার মতো ছোট মানুষ আমাকে, আমার আলোচনা, আমি ছিলাম প্রধান বক্তা, এবার আমাকে দেখতে আসলে এসে বলছে ওকে দ্বিতীয় বক্তা দেওয়া যাক। এরপরে কিছু কিছু মানুষ বলছে না 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 আমরা যেটা আনেছি সেইটাই দিব। একজন ভাই আমার পক্ষে, তিনজন ভাই থাকলো বাদবাকি সবাদের পক্ষের মানুষ, এক পর্যায়ে মধ্যে মুজাহিদেরা যারা আমার আলোচনাগুলো শুনলো ওরা বললো যা হয় হোক আমরা ওই ভাই কি প্রধান বক্তা সিলেকশন যেহেতু করেছি, ব্যানারের নামটা যখন দিয়েই ফেলেছি যা অপমান যাই হোক না কেন ও তার ওনাকে তুলতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলাম, মালিক গো কথা তো আমার বাপের বলবো না, কথা তো আমার দাদার বলবো না, আমি কথা বলতে এসেছি রাজধানীর বুকে, আমি তোমার, অতএব আমার কণ্ঠ থেকে এমন কথাগুলো তুমি বের করে দাও হতাশাগ্রস্ত মানুষ যেন উপকৃত হতে পারে, আমার আলোচনা শুনে যেন মানুষগুলো যেন আমল করতে পারে। আল্লাহ আল্লাহর কসম, আলোচনা করে ওই ঢাকাতেই আমি চারটা মাহফিলের ডেট পেয়েছি কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনাকে জ্ঞান গর্ভ আমার মহত্ব আমার জাহির করার জন্য কথাগুলো বললাম না, সালে পয়গম্বরকে টেস্ট করার জন্য ওই সামর জাতির লোকেরা বলল সালে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তোমাকে আমি টেস্ট করতে চাই, এই যে দেখছো পাহাড়, পাহাড়ের মধ্য থেকে যদি একটা উটনি বের করে যদি আমাদের সামনে আনতে পারো ওই উটনি বাচ্চা প্রসাদ করবে, এরপরে দুধ পান করবো, এরপরে তোমাকে নবী বলে গ্রহণ করব কি না করব তা পরে বিবেচনা, পারবে কি না? কথা কয় না কেন পেছে মানুষ কি পারবে না? আমার প্রিয় আব্বা জানের আমার আলোচনা শুনতেছেন, সামনে আর পিছনে কেউ নাই, দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে স্লোগান দিয়ে আলোচনাগুলো শোনা লাগবে, চারিদিক থেকে ময়দান থেকে একটাই শব্দ আসবে আল্লাহু আকবার, তাকবীর হবে আল্লাহর রব্বুকা ফাকাব্বির কার নামে তাকবীর হবে, অতএব সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার গুলো জোরে জোরে বলবেন। আর শুধুমাত্র নক করে শুনে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, আপনাদেরও কিন্তু শুনতে ভালো লাগবে না। এবার সালে আলাইহি ওয়া সালাতু সাল্লামকে টেস্ট করার জন্য বললেন আবু সালে পয়গম্বর তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই উটটা বের করো, এরপরে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন রব্বুল আলামিন ও গো আমার আল্লাহ ও গো আমার মালিক এই সামুদ জাতির লোকের আমাকে টেস্ট করতে চাই, ও গো আল্লাহ একজন নবীকে তিনটা জিনিস দিয়েছেন আল্লাহ কয়টা? এক নাম্বার প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা নবীকে ওহি দিয়েছেন, ওহি যা প্রত্যেকটি ওহি মানে ওহি মানে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এনেছে, কোরআন ইনজিল জাবুর আর তাওরাত এরকম গ্রন্থ এনেছেন, ওহি এনেছেন। দুই নাম্বার হলো প্রত্যেকটা নবীকে হুসনে খল উত্তম চরিত্র দিয়েছে, কোন নবীর চরিত্র খারাপ ছিল যদি দেখাতে পারেন জীবনে কোনোদিন আলোচনা করব না মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের চরিত্র কি সেমন রসুলের সাবাস মানদের চরিত্র আর আমাদের চরিত্র কিন্তু কোনো মিল নাই, আল্লাহ রসুল আমাদের মডেল, সাহাবিরা আমাদের মডেল, বিভিন্ন আকাবিররা আমাদের মডেল নাই, আল্লাহ রসুলের সাহাবিরা আমাদের মডেল, ওই মডেলগুলো নিয়ে আমাদেরকেও সেই মডেল হতে হবে, আমাদের চরিত্রগুলো আমাদের হজরতে বেলালের মতো হতে হবে, হজরতে খাব্বাব খুবাইবের মতো হতে হবে, আমাদের চরিত্র যদি তেমন না হয় আমরাও কিন্তু ওই খাব্বাব খুবাইয়ের সাথে জান্নাত যেতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আর তিন নাম্বার প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা নবীকে মুজিজা দান করেছেন কয়টা হলো? ওহী, মুজিজা, হুসনে খল, তিনটা জিনিস দিয়ে এই পৃথিবীর কলির কলকি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে তিনটা জিনিস দিয়েছেন। হযরত সালে যখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনতে পেয়ে ওই পাহাড়ের মধ্য থেকে একটা উটনি বের হয়ে চলে আসলো কোন সুবহানাল্লাহ, পিছনের মানুষ থাকবেন না গুম্মারে সবাই বলেন সুবহানাল্লাহ, আরেকটি বার কি বলা যাবে সুবহানাল্লাহ, ওই আল্লাহ কি নাই, ওই আল্লাহ কি মরে গেছে নাকি, এখনো যদি সেই রব্বুল আলামিনকে ডাকতে পারি ওই রব কি আমাদের ডাকে সাড়া দিবে না? তাহলে আমরা যে মার খাচ্ছি আমাদেরকে সাড়া দিছে না কেন? বসনিয়া, তেসনিয়া, ফিলিস্তিন, ফিলিপাইন, আফগান, কাশ্মীর মুসলমানেরা মার খেয়েছে কিন্তু আমাদের এখানে কোনো দোয়া কেন কবুল হচ্ছে না, কেন কবুল হচ্ছে না? আমার প্রিয় আব্বা জানের আমার প্রিয় ভাই আমার
আর ভাইরা এই দোয়া কবুল না হওয়ার কারণে হলো আমরা আমাদের চরিত্র আর কর্ম ঠিক নাই। চরিত্র এক আর কথা এক বলে যাচ্ছি এক, কিন্তু সকালবেলায় আমাদের চরিত্র অন্যরকম কথা বলেন ঠিক কিনা? আর প্রেভারার ওই রব্বুল আলামিন কি মরে গেছে নাকি মরে নাই? রব জীবনে কোনোদিন মরবে না, কোনোদিনই মরবে না কথা বলাই যাবে না। ওই রব সালের দোয়া কবুল করলো, সালে আলাইহি ওয়া সালাতু সাল্লাম দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হলো না কান, সুবহানাল্লাহ। অন্নি পাহাড় থেকে বের হয়ে একটা উটনি আসলো, উটনি আসার সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করলো। এরপরে ওই সামুদ জাতির লোকেরা ওই বাচ্চা যখন প্রসব হলো এরপরে দুধ পান করলো, ওরা সবাই খাইলো। এরপরে সামুদ জাতির ওই লোকেরা সালে আলাইহি ওয়া সালাতু সাল্লামকে একটা লকব দিয়ে দিল, এরে কি বড় জাদুকর রে, এ উট বের করে ফেললো, পাহাড় থেকে উট বের করে ফেললো, এ বড় মস্ত বড় জাদুকর। আসলে লকব দিল সে কি জাদুকর না আল্লাহর নবী? এরপর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পয়গম্বর হযরত সালেম আলাইহি ওয়াসসালাতু সাল্লাম বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা তো আল্লাহর গুণগান করলা না, তোমরা তো আল্লাহর কথা শুনলা না, তোমরা তোমার রবের প্রতি মানাল্লা না, বরং তোমরা আমাকে ধোঁকা দিলা, আমার রবকে ধোঁকা দিয়ে তুমি এখন উল্টে ডিব্বাজি মারতেছো, তুমি ঈমান আনতেছো না। তবে তোমাদেরকে আমি একটা কথা বলি, উটটা কার? আল্লাহর। এ জমিনটা কার? আল্লাহর। জমিন আল্লাহর, উট আল্লাহর। এই উটটা গোটা এলাকায় সরে বেড়াবে, তাকে কেউ তোমরা হত্যা করতে পারবে না। কিন্তু মানুষ যখন যখন পাপের মাত্রা বেড়ে যায়, ওই পাপই তাকে ধ্বংস করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়, লক্ষ্য করে তাকিয়ে দেখে না, ওদিকে যাবো না। যেহেতু বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে, এত বাড়া বাড়তে শুরু করে দিল, ও রব কেউ বিশ্বাস করলো না, বিসমিল্লাহ রাখবে না। আল্লাহ এমন একটা জায়গা করে দিলেন, ও কোনো জায়গায় আর দুনিয়াতে জায়গা হলো না, কম ঠিক কিনা? এজন্য রবের প্রতি যারা, রবের উপরে যারা তলোয়ার ধরবে, রবের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যাবে, রব তাকে জমিনে তাকে থাকতে দেবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম। মধ্যে মুজাহিদরা জীবন থাকতে নাস্তিক আর মুরতাদদের বাংলার জমিনে কোনোদিন ঠাই হয় নাই, আর কোনোদিন হবেও না, কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা আল্লাহর। সালে পয়গম্বর বললেন, আমার জাতির লোকেরা, এই জমিনটা আল্লাহর, এই যে উটনিটা এটাও আল্লাহর, এই উটনিটা চরে বেড়াবে, কেউ তোমরা হত্যা করতে পারবে না। কিন্তু ওই বেইমানেরা, নাফারমানের বাচ্চারা সেই উটনিকে জবাই করে তারা মাংস খাই ফেলল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সালে দোয়া করলেন, অমনি আদ আর সামুদ জাতির লোকেরা আল্লাহর পক্ষে তারা ধ্বংস করে দিলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সালে পয়গম্বর কি দাওয়াত দিতে কোনো মানুষের কাছে কার পুণ্যবোধ করেছে নাকি? জীবন দিয়েছে দাওয়াত কখনো বন্ধ করে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে সূরা আরাফের 85 নম্বর আয়াতের মধ্যে হযরতে শুয়াইব আলাইহিস সালামের কথা আছে, শুয়াইব আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে বললেন, আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহি গায়র, এ আমার জাতির লোকেরা। শুয়াইব আলাইহিস সালাম হলো মূসা আলাইহিস সালামের শ্বশুর। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূসা আলাইহিস সালাম কি হয়? শ্বশুর হয়। শুয়াইব আলাইহি ওয়াসসালাতু সাল্লাম দাওয়াত দিলেন, কিন্তু শুয়াইব আলাইহি ওয়াসসালাতু সাল্লামের কোনো কথা শুনলেন না। এরপরে আমাদের আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম কোলির কলকি, তিনি ইয়াসরিবে তিনি বাক্কাতে জন্মগ্রহণ করেছেন, মক্কার আগের নাম ছিল বাক্কা। আর ওই যে মদিনা, আজকে মদিনা, ওই যে নূরে মদিনা, আজকে মদিনা, ওই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। এই বাক্কাতে আমার রাসূল জন্মগ্রহণ করে তার যখন 40 বছর যখন পূর্তি হয়ে গেছে, 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে এই মক্কার লোকেরা আলামিন বলতেছে, আর সাদিক বলতেছে। আলামিন মানে বিশ্বাসী, আর সাদিক মানে সত্যবাদী। আপনাকে অনেকগুলো লোক অনেকগুলো সম্মানে ভূষিত করেছে রাসূল, এরপরে আপনি এখন আর কোনো কাজ নাই, এখন জনগণের মাঝে মানুষের মধ্যে এখন এই কোরআনের দাওয়াত আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের কথা, আল্লাহর হুকুমত চলবে। এই মক্কাতে যত মূর্তি আছে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে, শিরক আর বিদআতকে উৎখাত করে দিয়ে এই জমিন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে, কথা বলেন ঠিক কিনা?
আমার বাংলার জমিনে অনেক শিরকের আস্তানা আছে, অনেক পীর ফকিরের মাজার আছে। এই পীর ফকিরের মাজার গলাকে আমরা পুড়িয়ে দিব, সরকার করে দিব। যদি বাংলার জমিনে কোনো সময় যদি কোনোদিন যদি আল্লাহ না করুক, আল্লাহ যদি করে, এই জমিনে যদি ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সর্বপ্রথম পীরদেরকে জবাই করব। কথা বলেন ঠিক কি না? এরপরে আমার প্রেম বাজানের আমার প্রেম কলিজার টুকরো ভারত এই মক্কাতে আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার জন্য একবার লাল ফিতা নিয়ে মারলেন দৌড়। যখন নবুয়ত পেয়ে গেলেন, লাল ফিতা দিয়ে দৌড় মারার কারণ হলো মক্কায় আরব ভূখণ্ডে কোন একটা জিনিস যদি মানুষকে গুরুত্বপূর্ণ কোন সুসংবাদ দিতে হয় তাহলে লাল ফিতা নিয়ে দৌড় মারতে হবে। এটাই হলো সিলসিলা। আজ থেকে 20 বছর আগে এরকম বিদ্যুতের কোন লাইটের কোন ব্যবস্থা ছিল না। এই যে ডাক হরকারা একটা হ্যারিকেন আর একটা ওই যে লাঠি নিয়ে দুঃসংবাদ দেওয়ার জন্য রাতের বেলা যাইত, আর চোর ডাকাত দেখে বুঝতো এরা একটা দুঃসংবাদ দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বাপসা তাহলে দেখছে, আমরা কিন্তু বুঝবো না, আমাদের প্রজন্ম ছেলেরা এগুলা বুঝবে না। আজ থেকে 20-30 বছর আগে এইগুলো কিন্তু ছিল, যে কোনো সময় যদি রাত্রে 10-11টার দিকে মারা যায়, আগামীকাল কি 10টাতে যদি লাশ দাফন করতে হয় তাহলে দূরের আত্মীয়রা তো দেখতে পাবে না। অতএব এখনই একজন মানুষ একটা লাঠি আর একটা হারিকেন নিয়ে কী করতো চলতো। এটা একটা প্রথা, এটা একটা নিয়ম, এটা একটা সিস্টেম। আমার প্রেভারাত আমার প্রেভারাত এরপরে মক্কাতে একটা সেই প্রথা ছিল, মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে তখন একটা লাঠি মাথায় লাল ফিতা নিয়ে দৌড় মারতে শুরু করবে। আমার রাসূল 40 বছর যখন নবুয়তের সময় হয়ে গেল, আমার রাসূল তখন লাল ফিতা নিয়ে দৌড় মারতে শুরু করলেন। সাধারণ কোন মানুষ দৌড় মারলে তার পিছনে যাইতে স্বাভাবিক, কিন্তু একজন আলেম যদি দৌড় মারতে শুরু করে আমাদের এলাকায় আপনাদের এলাকায়, আমার প্রিয় বড় ভাই এই যে মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান, যদি আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, আমার উস্তাদ, আমার আকাবির, আমার মাথার তাজ, তিনি যদি রাস্তা দিয়ে দৌড় মারতে শুরু করেন সবাই বলবেন চাচা বা হুজুর কি হয়েছে তাই বলেন। কথা বলেন ঠিক কিনা? অথবা আমাদের মধ্যে একজন জ্ঞানী মানুষ যদি দৌড় মারতে শুরু করে কি হয়েছে বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সব লোকেরা আল্লাহ রাসূল মানুষের মধ্যে ভাবনা আসলো আজকে কি ঘটলো, কি হলো, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আজকে কি বলবে, আল্লাহর নবী আজকে কি বলবে। ওরা তো আল্লাহর নবী বলে স্বীকার করে না, আল্লাহর নবীকে বিশ্বাস করে না, আল্লাহর নবীকে ওরা রাসূল বলে স্বীকার করতে চায় নাই, কারণ এখনো তো নবী হয় নাই, তারপরেও ওরা পরবর্তীতে নবী স্বীকার করে নাই। রাসূল যখন দৌড় মারতে শুরু করলেন, পাহাড়ের উপর উঠলেন, আর জনসম্মুখে মানুষগুলোকে ডেকে ডেকে বললেন, ও গো আমার এলাকাবাসী মুসলমানেরা, ও গো আমার উম্মতেরা, ও গো আরব ভূখণ্ডের মানুষেরা, তোমাদের কাছে আমি একটা সুসংবাদ এনেছি, তোমাদের কাছে একটা সতর্কবাণী নিয়ে এসেছি। আরব ভূখণ্ডের মানুষেরা বলছেন, হুজুর আপনি কি সংবাদ এনেছেন আমাদের কাছে, আপনি আলোকপাত করেন গো রাসূল। আর প্রিয় ভাইয়েরা, যদি খারাপ লাগে শেষ করে দিব, আর যদি ভালো লাগে তাহলে একটা আলোচনার সামনে তাহলে একবার তাকবীর, নারায়ণ তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ণ তাকবীর। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে
মোনাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দেখবেন কিছু টেলিভিশনে কিছু নাস্তিকরা টাইকুরা শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে গেলে কথাই বলে যায় আর কিছু সুবিধাবাদ কিছু নারী আছে বুকে নাই উড়ু না আর চুল গলা সব বের হয়ে থাকে খালি নারীবাদ প্রকৃতিবাদ এই সমস্ত কথা বলে ওরা নাস্তিক আর বদমাইশ আর টাউন আর বাটপার কথা বলেন ঠিক কিনা ওই জন্য ওকে বলতেছি কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান কথা বলেন ঠিক কিনা কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় টুপি দেখে যদি আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বেহায়া নারী রই কেমন কদম ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পরদার কথা যদি বলি তবে পরদার কথা যদি বলি তখন হয় আমি ফতুয়াবাজী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা আমার প্রভাব আসেন আপনাদের কাছে আমি যে আলোচনাগুলো নিয়ে বসেছি আল্লাহ রাসূল যখন ওই যে গুহার উপরে পাহাড়ের উপরে বসে আল্লাহ রাসূল বললেন সাহাবীরা গো আমি যদি তোমাদেরকে এখন বলি এই যে পাহাড়ের পাদদেশে কিছু সৈন্যদল অপেক্ষা করেছে তোমাদের হত্যা করবে ওগো আমার সাহাবীরা তোমরা কি বিশ্বাস করবা ওগো আমার কওমের লোকেরা তোমরা কি বিশ্বাস করবা কওমের সব লোকেরা বলল হুজুর জীবনে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এটা আমি বিশ্বাস করি গো রাসূল পাহাড়ের পাদদেশে কেন আপনি যে কথা বলবেন আমরা সেই কথাই বিশ্বাস করি কোন সুবহানাল্লাহ আমার প্রিয় বাপ জানের আমার প্রিয় আব্বা জানের আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে আমার উম্মতেরা রে আমি তোমাদেরকে বলতেছি হাবুদুল্লাহ মালাকুম তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও আমার সাহাবীরা ও আমার উম্মতেরা আমার দেশবাসীরা তোমরা যদি আমার কথা বিশ্বাস করে ফেলো তাহলে এই বাক্যটা তোমরা গ্রহণ করে নাও তখন রাসূলকে ওরা বললেন হুজুর গো আমি মনে মনে করি মনে আপনি ভালো মানুষ আমি আপনাকে সত্যবাদী বলে জানি আপনাকে আমি বিশ্বাসী বলে জানি হগো রাসূল এখন দেখি আপনি একটা পাগল এখন কে এলো আসলে কি নবী পাগল ওরা পাগল বানিয়ে দিল ও গো আমার প্রিয় আব্বা জানেরা আমার প্রিয় করে যার টুকরো ভারত আল্লাহ রসুলকে সঙ্গে সঙ্গে ওরা পাগল বলে আখ্যাতে দিয়ে দিল ওরা তো মানলই না বরং ওরা আল্লাহ রসুলকে হত্যার পরিকল্পনা শুরু করলো আল্লাহ রসুল বললেন সাহাবিরা ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও আমার কথাগুলো তোমরা ভুরুক্ষেপ আল্লাহ রসুল বললেন সাহাবিরা আমার কথা তোমরা শুনলা না কাল কিয়ামতের মাঠে তোমরা যদি জাহান্নামের মধ্যে চলে যাও আমি রসুল তোমাদের কিছুই করতে পারবো না তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ না মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখুলিল জান্নাত যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল জান্নাতে প্রবেশ করবে কিন্তু শুধু তাই নয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কিন্তু জান্নাত হবে না এটার উপরে আমল করা লাগবে কথা বলেন ঠিক কিনা তাফসীর কারকরা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর কথার অর্থ হলো ঘোড়াকে বেঁধে রাখা আর তরবারি হাতে তোলে নেওয়া তার মানে হলো মক্কার ভূখণ্ডে যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওদের উপর স্টিম রুলার হামলা মামলা চলবে এরপরে ইমানকে ঠিকই রেখে আল্লাহর জান্নাতে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম দাঁত দিতে শুরু করলেন, মার মারতে শুরু করলো কাফেররা। মক্কার জীবনে রসুলের সাহাবীরা মার খেলেন, নির্যাতন স্বীকার করলেন। শিবি আবু তালেব আল্লাহ রসুলকে তিন বছর নয় মাস কারাবন্ধ জীবন যাপন করতে হলো। আমার প্রিয় আব্বা জানেরা, আল্লাহ রসুলের জেলখানা সুন্নাত, ওই যে কয়দিন আগে বলতেছে জেলখানা সুন্নাত, আমি বলতে জানিনি জেলখানা যে সুন্নাত, ঢোক ঢুকি দেয়, তিন মাস থাকলে বাপের নাম বেজে যাবে, এতটুকুটুকু খাবার আর কি, নিয়ম শৃঙ্খল নাই, মোবাইল নাই, কোনো কিছু, বিবির সাথে কথা নাই, বাবার সাথে কথা নাই, সন্তানের সাথে কথা নাই, শুধু আকাশটা দেখা যায়, তাছাড়া বাইরের কোনো দৃশ্য। আমার প্রিয় আব্বা জানেরা, আল্লাহ রাসূল যার পিছনের গুনাহ মাফ, যার সামনের গুনাহ মাফ, এই নবী আমার তিনটি বছর জেল খাটলেন, আর আমাদের পিছনের গুনাহ মাফ না, সামনের গুনাহ মাফ না, হতস আমরা জীবনে কোনোদিন ওই আল্লাহর কথার কথাগুলো স্মরণ করি না। আমার প্রিয় আব্বা জানেরা, আল্লাহ রাসূল সেবে আবু তালেব সাড়ে তিনটি বছর কারারুদ্ধ জীবন যাপন করলেন, আল্লাহ রসুলের সাহাবিদের দুর্বিষ অবস্থা নেমে আসলো, যেমনটি করে বৃষ্টি বর্ষণ হয় তেমন করে মক্কার সাহাবিদের মতো পরে রিস্টিম রুলার চলতে শুরু করলো। কেউ বলতেছে নাই আমি নবীর উম্মত, কেউ বলে না হুজুরের সাথে আমি এসি, কিছু মুনাফিক শ্রেণীর মানুষের আল্লাহ রসুল কাছ থেকে টুস করে সরে গেল, আর কিছু মধ্যে মুজাহিদেরা ওরা জীবন দিল কিন্তু রসুলের পিসপা ছাড়লেন না, কথা বলেন কেউ কে না। আজও যারা আল্লাহর কথা বলা হয়, কোরআনের কথাগুলো বলা হয়, আস্তে করে যারা উঠে চলে যায়, ভেবে নিতে হবে মুসলমানেরা, ওরা ওই শ্রেণীর রক্ত, উহুদের ময়দানে, বদরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, ওরা মার খেয়েছে, নির্যাতন স্বীকার করেছে, এরপরেও রসুলের দরবার থেকে একশোর পরিমাণে দূরে সরে যায় নাই। ওগো আমার প্রিয় আব্বা জানেরা, সাহাবিদের ওপর নির্যাতন শুরু হলো, মা সুমায়ার লজ্জা স্থানের উপর পল্লম দিয়ে খুশিয়ে খুশিয়ে হত্যা করলো। খাব্বা বেশে বলতেছে, রসুল এই যে পিঠের ওপরে একশো আঙুর রাখা যায়, এত নির্যাতন করেছে, খাব্বা হাপুরের কাজ করতো, কর্মকারের কাজ করতো, ওখানের ওপর রেখে দিয়ে হযরতে খাব্বামের ওই পিঠগুলো গর্ত হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, হুজুর গো আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে তো দোয়া কবুল হয়। ও গো আল্লাহর পয়গম্বর, এই মক্কাতে আর কত মার খাবো। এভাবে করে হযরতে খাব্বাব খুবাই, এরপরে আম্মার ইয়াসির এদের সবাইকে একই পরিবারকে বেঁধে বেঁধে হত্যা করলো। ও গো আমার প্রিয় হালা ভাঙ্গা এলাকাবাসী মুসলমানেরা, সাহাবীরা যত দুর্বিষহ জীবন যাপন করেছে, এরপরে কোরআনের দায়ী থেকে এক চুল পরিমাণ মুসলমান সাহাবীরা কখনো দূরে সরে যায় নাই, কথা বলেন ঠিক কি না। আমাদের উপরে জেল জুলুম নির্যাতন আসলে, নিপীড়ন হলে, পরীক্ষা আসলে আপনারা কি সরে যাবেন? এক বিঘত সরে যাবেন? সরে গেলে ইমান থাকবে? এমধ্যে মুজাহিদ যদি রক্তের প্রয়োজন হয়, জীবনের প্রয়োজন হয়, আবার খাব্বাব খুবাইব আম্মার ইয়াসিরের জাতেরা, আমরা তালহার জাত, আমরা সাদ ইবনে আবি আক্কাসের জাত, আমরা জীবন দিতে জানি, আমাদের কাফিররা জীবন দিয়ে দেখে গেছে, জীবন দিয়ে মধ্যে মুজাহিদরা এরকম ইমান দেবে না, কথা বলেন ঠিক কিনা। আমরা জীবনে আকাবিদদের কাছ থেকে শিখেছি, আমরা বিভিন্ন সাহাবীদের কাছ থেকে শিখেছি, আমরা জীবন দিতে জানি, ইমান দেওয়ার গোষ্ঠী আমরা, কিন্তু আমরা যদি অল্পতেই যদি ভয়ে যদি কাবু হয়ে যায় তাহলে কিন্তু জান্নাত জুটবে, জান্নাত জুটবে, সামনে খালি না না করছেন, পিছনে কি হ্যাঁ নাকি হ্যাঁ। আর প্রেভারাত একটু ছলনার বেশে কথা বললে আপনাদের সামনে, রসুল মক্কার জীবনে মার খেলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের আপন চাচা মৃত্যুবরণ করলো। হযরতে খাদিজা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে করে, এই যে জামা যেভাবে আমাকে শরীরটাকে ধরে রেখেছে, আমার মা উম্মাহাতুল মা খাদিজা আল্লাহ রসুলকে এইভাবে সারাটা জীবন আগলে রেখেছেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমার আমার প্রিয় কলিজার টুকরো আব্বাজারেরা, আজকে মেয়েদের বিষয়ে কথা বলতে পারতেছেন, এক মিনিট না বললেও হবে না, আল্লাহ রসুলের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। মা খাদিজা জীবনে কোনোদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রসুল ঘরে ফিরতেন ততক্ষণ পর্যন্ত কালাম আমার মা খাদিজা পিঠ দেয় নাই বিছানে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের গিন্নিগুলো, আমাদের স্ত্রীগুলোকে তেমন কথা কয় না কেন, পিছনে কথা বলে না, নিষেধ করে দিয়েছে আপনার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হযরতে খাদিজা আয়েশা আল্লাহ রসুলকে জীবন দিয়ে আঁকড়ে ধরেছে, এরপরেও কোনোদিন দিনের দায়ী থেকে এক চুল পরিমাণে দূরে সরে যায় নাই, কোন সুবহানাল্লাহ।
এরপরে ওই স্ত্রী খাদিজা যখন মৃত্যুবরণ করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বিষহ হয়ে পড়লেন তাইফের ময়দানে গেলেন তাইফে রাসূল মার খেলেন ওমর প্রিয় মুসলমান ভাইরা আর আল্লাহ রাসূল এমন পরিমাণ মার খাইলেন কাফের বেঈমানেরা রাসূলকে রক্তাক্ত করে দিল রাসূল তখন রক্তগুলো ধরে তিনি বললেন ও রব্বুল আলামিন যে জাতি এ জাতির কিভাবে কল্যাণ হবে যেই জাতি তার রাসূলকে মে রক্তাক্ত করে দিল যেই রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢোকাবে অথচ ওই রাসূলকে আমরা রক্তাক্ত করে দিল আমার প্রিয় কলিজার টুকরো ভাইয়ের আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যখন ইন্তেকাল করলো আমুল হুজন বছর বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটা ওই মাসটা এত দুঃখের বছর এত দুঃখ তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফের ময়দানে গেলেন বড় একটি আশা নিয়ে গেলেন মনে হলো যেন তায়েফের মানুষেরা আল্লাহ রাসূলের দিনটা গ্রহণ করে নেবে কিন্তু ওই যে আবু জেহেলের পন্থী মানুষেরা ওই যে তায়েফের কিছু কাফেরদেরকে লেলিয়ে দিল বলল যদি মোহাম্মদ যাবে ওই ব্যক্তি যদি চলে যায় ওকে হত্যা করবা পাথর মেরে রক্তাক্ত করে দিবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা নির্যাতন করলো নিপীড়ন করলো আল্লাহ রাসূল রক্তগুলো মুছতেছিলেন জিব্রাইল আগমন করলেন বললেন হা আল্লাহ রাসূল টেনশন করেন না অনুমতি দেন অনুমতি দেন আমি কি করব গোটা তায়েবকে ধ্বংস করে দিব আল্লাহ রাসূল বললেন ও জিব্রাইল তুমি একে ধ্বংস করবা ও প্রদেশ ধ্বংস করবা দিনের দাঁত আমি কাকে দিব আল্লাহ রাসূলের কথাগুলো শুনে জিব্রাইল তখন থামে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ফজরের সময় ঘুমিয়ে আছেন ফজরের সময় ঘুমিয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল কে প্রেরণ করে দিলেন জিব্রাইল আসলেন মিকাইল আসলেন ইসরাফিল আসলেন বর্ণনাকারী বলতেছেন তিনজন ফেরেশতা ওখানে অবতরণ করলেন হযরতে উম্মে হানির ছাদের উপরে আসলেন এসে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওযু করতেছিলেন হঠাৎ করে জিব্রাইল এসে আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকুম সাহাদাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি এবং আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল বলছেন হাবিব এখন আপনার টেনশন নাই আপনার কাছে আমরা চলে এসেছি আল্লাহর অর্ডার হয়েছে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বুরাক আসলেন বুরাকটা এক গাধা না খসরো না বুড়াটা এমন একটা প্রাণী দ্রুতগামী একটা প্রাণী এরপরে বুড়া কাশলেন বুড়া কাশে বলতেছেন রাসূল গো আপনি বসেন মাঝখানে আল্লাহ রাসূল বসলেন আর সামনে জিব্রাইল পিছনে মিকাইল বসলেন উঠতে উঠতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালামকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লু দুরাকাত নামাজ আদায় করলেন আল্লাহ রাসূল যখন দুরাকাত সালাত আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন সেখানে দুই রাকাত নামাজ আদায় করার পর এরপরে আবার আকাশ দিয়ে উড়াতে শুরু করলেন আল্লাহ রাসূল মদিনা মুনওয়ারায় গেলেন খেজুর বৃক্ষের কাছে খেজুর গাছের কাছে দেখলেন লক্ষ্য করে অনেকগুলো খেজুর জিব্রাইলকে প্রশ্ন করলেন এটা কোন জায়গা বলে এটা খেজুর গাছ এটা হলো ওই ইয়াসরিবের জায়গা এটা হলো মদিনা ও গো রাসূল মক্কার লোকেরা আপনাকে তাড়িয়ে দিচ্ছে টেনশন নাই হতাশার কোনো কারণ নাই আপনাকে দেখিয়ে দিচ্ছে এই মক্কা আপনার বেহাতি হয়ে যেতে পারে কিন্তু মদিনা সামনের জন্য আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এখন ওখান থেকে আসলেন আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উড়িয়ে নিয়ে বুরাকে করে উড়িয়ে নিয়ে আবার আল্লাহ রাসূলকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন অসংখ্য মানুষের নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে অসংখ্য ফেরেশতারা এসে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে কিন্তু ইমামতির কাতারটা ফাঁকা আছে কম সুবহানাল্লাহ জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ওগো জিব্রাইল এটা কোন জায়গা আল্লাহ রাসূলকে বললেন এটা হলো বাইতুল মুকদ্দাস আল্লাহ রাসূল বললেন ওই যে ইমামতি জায়গাটা ফাঁকা জিব্রাইল ইশারা করে বললেন রাসূল আর টেনশন করার দরকার নাই ওই জায়গাটা আপনার জায়গা আপনি চলে যান ওখানে আপনি বসে পড়েন ওখানে ইমামতি করতে শুরু করে দেন ওখানে আপনি বসে পড়েন ওই জায়গাটায় নামাজ আদায় করেন মুসল্লায় দাঁড়িয়ে যান আপনার ইমামতিতে আজকে লক্ষ লক্ষ নবীরা আজকে লক্ষ কোটি কোটি ফেরেশতারা আপনার ইমামতি নামাজ আদায় করবে কোন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা ওরাফানা লাকা যিকরাক আল্লাহর সম্মান কমলো না বাড়লো কথা কয় না কেন বাড়লো না কমলো
কোথায় ছিল রাসূল, রাসূলকে কেউ চিনতো না, মক্কার মানুষ সারা কেউ চিনতো না। ওরা ফানা লাকা যিকরা, আল্লাহ রাসূলকে বললেন, রাসূল আপনি টেনশন করেন না, আপনার শান শওকত মান আর মর্যাদা আমি আকাশ চুম্বি করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই আর আমার আলোচনা শেষ করে দেব ইতি টানতেছি, এরপরে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় শেষ করে আল্লাহ রাসূলকে জিব্রাইল কানে কানে বলতেছেন, হুজুর আপনি কি জানেন আপনার পিছনে কারা নামাজ আদায় করেছে? রাসূল বললেন, না আমি জানি না। আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আদম আলাইহি সাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছে প্রত্যেকটা পয়গম্বর আপনার পিছনে সালাত আদায় করেছে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নাই গো নবী, ও গো নবী কোটি কোটি ফেরেশতা আপনার সম্মানে সালাত আদায় করেছে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমান নিয়ে যাবে। এবার আল্লাহ রাসূলকে চাচ্চিত করে শুয়ে ফেলে পুরো বক্ষটা কেটে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল সিনাসাক করলেন। কোন সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার বক্ষ কে আমি উন্মুক্ত করে দেই নাই, ওই যে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার বক্ষ কে আমি উন্মুক্ত করে দেইনি, আপনি যে বোঝা বহন করতে পারতেন না ওই বোঝা আপনার জন্য আমি লাঘব করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বুকটা সিনাসাক করলেন। তাফসীরের মধ্যে আসছে দুইবার, কোন কোন বর্ণনা চারবার। যেটাই হোক না কোন, আমার প্রিয় আব্বা জানের, আমার প্রিয় কলিজার টুকরো ভাই আমার, ও আমার প্রিয় মুসলমান ভাইরাত, এবার বুরাকে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার সময় এই তিন চারটা পাঁচটা বাহন ব্যবহার করেছে। কয়টা বাহন? এক নাম্বার হলো বুরাক, দুই নাম্বার হলো জিনাত, যেটাকে লিফট বলা হয়, আর ফেরেশতার ডানাপ, এরপরে জিব্রাইলের ডানাপ, এরপরে রফরফ নামের জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এই যে মিরাজ কয়দিন আগে, কয়দিন আগে মিরাজে রোজা রাখলেন, তাফসীরের মধ্যে ইতিহাস এবং কোরআনের মধ্যে এবং বুখারী এবং মুসলিম তিরমিজি শরীরের মধ্যে কোনো হাদিসই আছে তার কিতাবের মধ্যে এই মিরাজের কোনো রোজা কিন্তু ছিল না, কিন্তু মা বোনরা খালি ফোন আসতো মিরাজের কোনো রোজা আছে নাকি। এই যে কয়দিন পর আবার সবে বরাত হবে নাকি, বরাত কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নাই, কিন্তু পোস্টারগুলো যদি আপনি সোনার সোনার বাংলা বাদে অন্য যে বাংলায় পড়েন না কেন পত্রিকাগুলো পড়বেন, দুই দিন আগে থেকে বিশাল বড় পৃষ্ঠায় লিখে দেবে এই দিন সবে বরাত, উনিশে মার্চ যত সম্ভব, উনিশে মার্চ সবে বরাত। এক মিনিট টাচ দিয়ে যায় আল্লাহ আল্লাহর কসম, কোনো মধ্যে মুজাহিদ এই যে সবে বরাত যদি প্রমাণ করতে পারে জীবনে কোনোদিন আর আমি আপনাদের সামনে বক্তব্য দেব না। আপনাদেরকে বলি এই সমস্ত বেদাত আর শিরকগুলোকে প্রত্যাখ্যান না করলে কিয়ামতের ময়দানে কিন্তু সব আমলগুলো ফাদাল্লা দালালাহুম, সব আমল ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই গুমরাহির মধ্যে যারা পড়ে থাকবে গুমরাহির কারণে কিয়ামতের ময়দানে ওরা আমল নিয়ে উঠবে, ওরা সব আমল নিয়ে উঠবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদের আমলগুলোকে পুটলার মতো করে ধরে এমনি সৌরতের উপরে নিক্ষেপ করবে, ওর কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছায় নাই, তার কারণ হলো এই সমস্ত আমলগুলো। কথা বলেন ঠিক না? এই মাসে পারলে, এই যে চলছে এই যে শাবান মাস চলছে, শাবান মাসের তেমন কোনো ফজিলত আমি কোরআন হাদিসে দেখি নাই, তবে ইচ্ছা করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি সিয়াম পালন করেছেন। এই আশি মাসের আগের মাস ছিল শবে মিরাজের রাত, এই শবে মিরাজের মাস ছিল, ইচ্ছা করলে শবে মিরাজের অনেক রোজা আল্লাহ রাসূল করেছেন, করতে নির্দেশ দিয়েছেন। এই মাসে যারা শবে মিরাজ যারা বলে আর শবে বরাত যাকে বলেন এগুলো সবগুলো হলো বিলকুল বেদাত। কথা বলেন না কেন ঠিক কিনা? আমার প্রেভারাত আলোচনা শেষ করে দিব, যেহেতু আমার প্রিয় বন্ধুবর আমাদের সামনে আপনাদের সামনে চলে আসছে, এখন তামাদকে দেখতে ভালোই লাগবে না, আলোচনা শুনতে ভালো লাগবে না, আর কিছুই আপনাদের মধ্যে ভালো লাগবে না, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা হক কথা বলে যাই, যত কিছু করেন না কেন কোরআন হাদিস ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নাই, ঠিক কিনা মুসলমান? এই মধ্যে মুজাহিদ লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হানাভান্দাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহি তাকবীর। এই মুসলমান একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের সামনে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুবর আপনাদেরকে বলি, আপনারা শুধু টেনশন করেন না, আপনারা ভয় করেন না, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আজ পৃথিবীর জনপদে প্রান্তরে প্রান্তরে
লক্ষ কোটি ইব্রাহিমের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নমরুদের আওয়াজকে নমরুদের শাসন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে এ ধ্বনির ধারায় শাশ্বত মহাগ্রন্থ কোরআনের মহারাজ কামের জন্য যদি প্রয়োজন হয় আবার রক্ত দিব জীবন দিব শহীদ হব এ মধ্যে মুজাহিদ তোমরা কি আবার যদি রক্তের প্রয়োজন হয় তোমরা কি রক্ত দিতে পারবে কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছো দুই হাত তুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বন্ধুরা আমার শুধু তাই নয় আকাবিদদের ইতিহাস করে দেখেন সাহিত্যের পাতা খুলেন মুসলমানেরা ঘর বাড়ি ছেড়েছে মিথ্যা মামলা অন্ধ গোষ্ঠে বছর পর বছর আর মাসের পর মাস বন্দী করে জীবন যাপন করেছে মধ্যে মুজাহিদেরা মেশিন গানের বুলেট হয়েছে এরপরে মধ্যে মুজাহিদেরা কোরআনের পথ থেকে এক চুল পরিমাণে দূরে সরেনি ভবিষ্যতে সরার কোনো প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের উদ্দত্ত আহ্বান যে আদাত গুলো আপনাদের কাছে দিলাম আপনারা গ্রহণ করবেন আর যেগুলো গ্রহণ করার মতো না আমাকে বলবেন সংশোধন করে নেব আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানার বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।